প্রভু তোমার যে অনেক মনের বাসনা রয়েছে যোগমায়া, হ্যাঁ গো প্রভু, কিন্তু এ বাসনা, এ বাসনা আমি কি করে পূরণ করি বলো গো প্রভু? আমি তো জানি তোমার মনের বাসনা কি, তবে তুমি একবার আমায় বলো, হ্যাঁ গো, যে তোমার মনে কি সাজ জেগেছে গো প্রভু? আমার যে মনে সাজ জেগেছে ওই যমুনার মাঝখানে রাধা আমার কৃষ্ণের দুজনের যুগলরূপ দর্শন করব। ও মা, হ্যাঁ গো, এ তোমার কেমন সাজ জাগলো যোগমায়া গো প্রভু? তুমি যমুনার বক্ষ মাঝে, হ্যাঁ গো, রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করতে চাও, হ্যাঁ গো প্রভু। তবে তবে তুমি কি জানো যোগমায়া, হ্যাঁ গো প্রভু, ওই শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী এখন ওই যাবটে, ও যে এখন আয়ান ঘরণী গো প্রভু, যে পর স্ত্রী গো প্রভু, পর নারী। তবে তবে আমার সঙ্গে কিভাবে কিভাবে মিলন সম্ভব বলো যোগমায়া গো প্রভু? তাহলে কি আমার মনে বাসনা পূরণ হবে না প্রভু? আমার কি মনে বাসনা পূরণ হবে না? তুমি যে আদ্যা শক্তি মহামায়া দশ ভুজা দুর্গা, তোমার মনের বাসনা আমি পূর্ণ না করে রাখি কি করে বলো গো প্রভু? তবে একটি উপায় আছে জানো? বলো। তোমায় যেতে হবে, তোমায় যেতে হবে ওই যাবট নগরী গো প্রভু। আর যাবট নগরী কি, হ্যাঁ গো, কি ওইখানে ছলে বলে আর কৌশলে, হ্যাঁ, ওই শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীকে নিয়ে তোমায় যেতে হবে, যেতে হবে ওই মথুরার বাজারে গো প্রভু। তারপর তারপর তুমি কি করবে? তারপর, হ্যাঁ গো, তার আগে কি বলি জানো? হ্যাঁ বলো। ওই শ্রীমতী তুমি যে আনতে যাবে শ্রীমতী রাধারানীকে, হ্যাঁ, ওইখানে রয়েছে জটিলা কুটিলা রয়েছে গো প্রভু, ওরা হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী কৃষ্ণ বিরোধী গো প্রভু, ওরা বড়ই মাকে ভালোবাসে না, ওরা কৃষ্ণকেও ভালোবাসে না গো প্রভু। তবে তবে তুমি ওইখানে গিয়ে বলবে, বলবে আজ মথুরা বাজারে খুব চড়া দামে দধি দুগ্ধ বিক্রয় হচ্ছে, এই ছলনা করে তুমি শ্রীমতী রাধারানীকে নিয়ে যাবে, যাবে ওই মথুরার বাজারে, আর ওই মথুরার বাজার পথে ফিরে আসার সময় দেখবে যমুনা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, যমুনা তার আপন গতিতে বইছে, তুমি ওই কূলে দাঁড়িয়ে মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই বলে ডাক দেবে, আর আমি তোমার দেহ তরিখানা বাইতে বাইতে, হ্যাঁ, কি বলবো জানো? কি বলবে গো? ও ব্রজের বাসী, ব্রজের রমণা,
বাসি, ও ব্রজ রোবাসি, রাধারানীকে নিয়ে যাও ওই মথুরার বাজারে,
কিন্তু কিন্তু আমাকে যে আমার এই রাজবেশ পরিত্যাগ করতে হবে। ওগো প্রভু, আজ এই যমুনাকে তুমি কথা দিয়েছো, ওগো প্রভু যমুনার উপরে তুমি আমার মিলন করবে, কিন্তু আজ পর্যন্ত যত লীলা করেছি আমি তো তোমা বিনা কোনো লীলা সাঙ্গ করিনি। ওগো প্রভু, আজ এই যমুনার মিলন পালাখানিতে তোমায় আমি সঙ্গী করতে চাই। তবে তবে কি জানো, আমারে বাঁশি এমন বাজে, এমন রাধা 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 সুরে বাজে, আমি যে আর ঘরে থাকতে পারি না। তাই আমার যে খুব সাজ জেগেছে যোগমায়া, আমার কি সাজ জেগেছে জানো যোগমায়া? কি সাজ জেগেছে প্রভু? তাহলে বলি আমার কি সাজ জেগেছে, বলো বলো। ও আমার বাঁশি রাধা, ওই ঘরে আমার মন থাকে না, মন থাকে না কাজে। ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, হ্যাঁ বলো। মিলনের মিলনের স্বাদ জেগেছে, মিলনের মিলনের স্বাদ জেগেছে। ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, মিলনের মিলনের স্বাদ জেগেছে, মিলনের মিলনের স্বাদ জেগেছে। আমার বাঁশি রাধা, আমার বাঁশি রাধা রাধা বাজে, ঘরে আমার মন থাকে না, মন থাকে না কাজে। আমার বাঁশি রাধা রাধা বাজে, ঘরে আমার মন থাকে না, মন থাকে না কাজে। ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, মিলনের মিলনের স্বাদ জেগেছে, মিলনের মিলনের স্বাদ জেগেছে। ও বুড়িমা, খুব সাজ জেগেছে। প্রভু চলে গেল, আর প্রভু আমার অনেক বড় দায়িত্ব দিয়ে গেল, আমার ছলি বলি কৌশলে আমাকে রাধারানীকে নিয়ে আসতে হবে, না হলে না হলে আমি যুগল দর্শন পাব না। তাই আসুন, সেই যুগল রূপ দর্শনের জন্য আমরা সবাই মিলে সেই রাধা কৃষ্ণের যুগলরূপ দর্শন করব। তাই আসুন সবাই মিলে আমরা সেই রাধারানীকে আনতে যাব, আর আমরা সবাই মুখে রাধা কৃষ্ণের গুণগান করব। আরে রাধে কৃষ্ণ বল মুখে তো, আরে রাধে কৃষ্ণ বল মুখে তো, আরে রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ
কৃষ্ণ ম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ মেয়েটা যে কোথায় যায় কি করে ওই জানে, তো আরেকবার ভালো করে খুঁজে দেখে। হরে নাতিনি রে নাতিনি, কোথায় গেলিস নাতিনি? রাত্রি তুই চলে আয়,
যার পাকে তোমার ক্ষমাতে তুমি ফোটা পথ করে তাকে বেরিয়ে পড়ো, তোমরা কেউ হাটে যাবে গো, তোমরা কেউ হাটে যাবে গো, মথুরায় ঘাট বসেছে, তোমরা কেউ হাটে যাবে গো, মথুরায় ঘাট বসেছে। আমার কথা বলছিস রাত্রি নেই, আমার মন মেজাজ ঠিক ভালো নেই, তুই আমাকে বলিস না, কেন আমার বয়স হয়ে গেছে, আমার অবস্থা শেষ। আচ্ছা, আমার মন ভালো নেই বুড়িমা, আরে তাহলে কি তোমারও আমার মতন অবস্থা? তোর আবার কি হলো? আসলে হয়েছেটা কি জানো তো, আমারও মন মেজাজ কিছুই ভালো নেই, আর তার থেকেও বড় কথা আমার দুঃখ কষ্ট বেদনা আমার ওই বন্ধু বিনে না গো আর কেউ বোঝে না। সে কি রে ও নাতনি, তোর মনের দুঃখ কষ্ট কি একটু খুলে বল শুনি। দূর, তোমায় বলে তুমি কিছুই বুঝবে না। আরে কি বুঝবো না রে, তুই খুলে বল না, বললে বুঝবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি শোনো। হ্যাঁ বল শুনি। ওই আমার মনের বেদনা, হরে আমার মনের বেদনা, তোমার মাথাটা গেছে পুরো তো কি রে। হ্যাঁ আর তুই বললি যে আমার মনের বেদনা তোমার মাথা তো কি আপেল নাকি? বলেছিলাম সবাইকে জিজ্ঞেস করো তো।
ঠাকুরজি এ কি কইছে গো? আমি বেদনা বলেছিলাম না? বেদনা বলেছিলাম। ও, তুই বেদনা বলেছিলি? হ্যাঁ, হবে হয়তো, আমার বয়স হয়ে গেছে, শুনতে তো কম পাই। আচ্ছা মেনে নিলাম। আচ্ছা তুই বল কি বলছিলি, বল 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 বল। আবার বলছি, ভালো করে শোনো। হ্যাঁ বল বল বল। ওই আমার মনের বেদনা, ওই বন্ধু বিনি জানি না, কোন দেশে গেলে পাবো তারে। আমার মনের বেদনা, বন্ধু বিনি জানি না, কোন দেশে গেলে পাবো তারে। তোর কাছে এসছিস কেন জানতো? কেন তাই বলিস? আজকে না, আজকে তোকে আমি লাগাবো। তোমার মাথাটা আমি ফাটিয়ে দেবো। কেন রে? কেন, তোমার ঘটে তো কিছু নেই। কোথায় যে কি বলতে হয় সেটাও জানো না, যা তা বলে যাচ্ছ। কি বলছো এগুলো? ঠিক করে কথা বল। রাত্রি রে, আমার কিছু দোষ নেই, তুই বেকার বেকার শুধু আমাকে দোষ দিচ্ছিস। মানে আমি যখন তোদের বাড়িতে গিয়েছিলাম, জটিলা আর কুটিলে ওরা কি বললো বলতো? কি বললো? আমি একটা সুসংবাদ নিয়ে তোর বাড়িতে এসেছি। আরে সেটা কি? ও বাবা, আমার কথা বলবো না তো শাশুড়ি ননদির কথা বলবো? আগে তোমার, তারপরে শাশুড়ি ননদি। আচ্ছা তাহলে আমারটা বলিস। আজকে এই মথুরা বাজারে দধি আর দুগ্ধ দাম খুব চড়া। আচ্ছা, এই সেই সুসংবাদটা নিয়ে তোর বাড়িতে আমি এসেছি। তারপর তোর শাশুড়ি আর ননদির সঙ্গে দেখা হলো। হলো, ওরা বললো বড়াই মা তুমি বসো। আমি বসলাম। তারপর তারপরে বললো কি পড়াইবো, অনেকদিন পর আমাদের এই বাড়িতে, কি ব্যাপার বলো, কি ব্যাপার? আমি ওদের কি বলে জানিস তো? বলি জটিলে আর এই কুটিলে, তোদের জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি। আজকে এই মথুরা বাজারে দধি আর দুগ্ধ দাম খুব চড়া। খুব ভালো কথা। তাই দেখে তোর শাশুড়ি আর ননদিয়া লোভ সামলাতে পারলো না। বলছে বড়াই মা আমাদের বাড়িতে না এই দধি দুগ্ধ পড়ে 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 নষ্ট হয়ে, কেউ নিয়েও যায় না আর কিছুই করে না। তা তুমি নিয়ে যাবে এসছো নাকি? শোন নাতনি রে, তারপর আমি তো তোর শাশুড়িকে বললাম যে আমার বয়স হয়ে গেছে, আমি এত ভাড়া আমি নিতে পারি না। তারপরে কি বললো? বলছে বড়াই মা কিছু একটা উপায় বের করো না। কি উপায় করলে? তোমাদের বাড়ি থেকে আর কেউ নেই? কে বললো কেউ নেই? সবই আছে, দিয়ে তোর কাছেই পাঠালো। কোথা চলে যাবো রে মা? আমার যে বাড়ি যে কুলো বধূরা রয়েছে না, ওই বধূকে নিয়েই তুমি হাটে বাজারে চলে যাবে। তার জন্য আমি তোর কাছে এসছি রে। হ্যাঁ, আমার শাশুড়ি অনুমতি দিল? দিল, সত্যি দিল? সত্যি দিল, তাই তো বলছি। তোর শাশুড়ি আর ননদি বললো যে বৌমাকে লাগিয়ে দাও। ভালো করে আগে কথা বলতে শেখো, ঠিক আছে? বুড়ি হয়েছো মানে এটা না যে সব কিছুতে ছাড় পেয়ে যাবে। এ কি বললো গো? হ্যাঁ আচ্ছা ঠাকুরজি, আমি খারাপ কিছু বলেছি? তুমি এটা কেন বললে না যে দধি দুগ্ধের ব্যবসায়? হ্যাঁ, না এটা বলতে হতো। বললো তো তোর শাশুড়ি যে ওকে ব্যবসায় লাগিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আরে তাহলে আর বিলম্ব নয়, যেতে যেহেতু হবে। হ্যাঁ তাই বলি, কি জানো তো? কি বলতো? আর বিলম্ব না করে না একটু দাঁড়াও, দেখো আমি তো প্রথমবার বাজারে যাব, কোনোদিন তো যাইনি, তাই একটু সাজুগুজু তো করতে হবে নাকি? ও তুই সাজুগুজু করবি? হ্যাঁ তাহলে করে নে। শুধু আমি এরকম হয় না তো কি রে,
তোমাকেও সঙ্গে থাকতে হবে। কেন জানো তো? কেন রে? তোমার মনে